তোমাকে ছাড়া থাকতে পারবো না। তাই? হ্যাঁ তাই। তাহলে চলো আমার ভালোবাসার একটা পরীক্ষা দিই, ঠিক 3 বছর পর আমরা দেখা করব। যদি তুমি টিকে থাকো তাহলে আমি তোমার হব। এটা কেমন শর্ত? আমার মনে হচ্ছে যে তুমি ইমোশনের জন্য রিয়েলিটি দেখতে পাচ্ছ না। আমাকে ছাড়া থাকলে তোমার ইমোশন কেটে যাবে। মোহ কেটে যাওয়ার পর যদি ভালোবাসা টিকে থাকে তবে তুমি ফিরবে, আর সেটাই হবে খাঁটি ভালোবাসা। অবশ্যই ফিরে আসবো। মালিয়া ভাইয়া, তুমি কেমন আছো? কতদিন পর? আছে তো আশা কথা, আজ দিলীপের শর্ত পূরণে ওর বাসার দিকে যাচ্ছে। আচ্ছা বলতো ওর জন্য কি গিফট নেওয়া যায়। ভাইয়া দিলীপের তো বিয়ে হয়ে গেছে। ওর ঠিকানা দিতে পারবো? হ্যাঁ পারবো। কিছু কিছু ভালোবাসা সাজিয়ে রাখার মধ্যে অনেক আমি সেই আনন্দটুকু নিয়ে বাকিটা জীবন পার করে দেবো। ভালো থেকো।